এবং সংসদ সদস্য আমাদের গ্লোরিয়া সামনে আসার জন্য এবং পতাকা উত্তোলনের জন্য বাংলাদেশের মহান স্বাধীনতার 50 বৎসর পূর্তির সুবর্ণ জয়ন্তীর উদযাপন এবং তার সাথে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর মুজিব বর্ষ বিজয়ের এই মাস ডিসেম্বর আমাদের আসন্ন বিজয় দিবস 16ই ডিসেম্বর খুব কাছাকাছি সময়ে আমরা দাঁড়িয়ে আছি এমনই একটি মহেন্দ্রক্ষণে বাংলাদেশ ক্যাথলিক চার্চ আয়োজিত আজকের এই আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন
এখানে সভাপতি আছেন ঢাকা মহাধর্ম প্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চ বিশপ বিজয় এম ডি ক্রুজ ও এম আই। আজকের এই আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যিনি আমার আগেই তার চমৎকার সাবলীল বক্তব্য দিয়ে গেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি, বীর মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি, তিনি ছিলেন আমাদের মাঝে। আরো উপস্থিত আছেন আমাদের মাঝে গেস্ট অফ অনার মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি, মাননীয় সংসদ সদস্যবৃন্দরা আছেন এবং অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার এমপি, তিনি মঞ্চে উপবিষ্ট আছেন, সংবর্ধনা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, এবং তাদেরকে সংবর্ধনা জানাতে পারায় আমি সম্মানিত, আমি গর্বিত। গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আজকের অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 50 বছরের স্বাধীনতায়